অর্গানিজম দিয়ে হয় এবং কোন অর্গানিজমগুলো কোন ধরনের প্রসিডিউরের ক্ষেত্রে যেতে পারে সেটা আমরা এটা চার্টে দেখানোর চেষ্টা করছি। এটা অ্যাকচুয়ালি তোমাদের বেলি র্যাবের চার্ট, ঠিক আছে? এটা লেখার দরকার নেই, তোমরা উপরের যে বক্স নাম্বারটা দেওয়া আছে সেম নাম্বারটা আমি কখনো চেঞ্জ করি না যদি বেলি লাভ থেকে নেই, যাতে তোমরা ইজিলি খুঁজে পেতে পারো, ঠিক আছে? তোমরা এই বক্স নাম্বারটা লিখে রাখো, গিয়ে পড়বা। এখানে দেখো প্রত্যেকটা টার্ম আলাদা করে দেওয়া আছে, যে মাস্টয়েড ইনফেকশন অর সাইনাসাইটিস কোনটা হবে, হেমাটোজেনাস কোনটা হচ্ছে, এরকম প্রত্যেকটা আলাদা করে দেওয়া আছে। এখন আসো অ্যাবসেস। আমরা আগে যেরকম বলছি যে প্যাথোজেনেসিসে যে কোনো অর্গানিজম বডিতে আগে ইন্ট্রোডিউস করলো, কারণ বডিতে কিন্তু নর্মালি থাকতেছে না, তাকে অবশ্যই বাইরে থেকে আসতে হচ্ছে অর্গানিজম, তাই তো? বডিতে অর্গানিজম কারা থাকে? গাটে থাকে, গাট ফ্লোরা, তাই না? যদি আমি খুব ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যাই দেন তারা মাথাচাড়া দিয়ে উঠবে, আদারওয়াইজ থাকবে না। বাট ব্লাডে কখনোই অর্গানিজম থাকে না, বাট ব্লাডে যখন আসতেছে বাইরে থেকে অবশ্যই আসছে, এটা আমাদের ধরে নিতে হবে, ঠিক আছে? ইন দ্যাট কেস কী হয়, আমরা জানি যে প্রথম যে কোনো অ্যাকিউট ইনফ্লামেশন কী হয়, উইদিন 3 to 5 days আমরা যেটাকে বলি সেটা হচ্ছে অ্যাকিউট ইনফেকশন। এই অ্যাকিউট কন্ডিশনে কী হয়, আর্লি সেরিব্রাইটিস হবে, এবং তখন কী হবে, কোন ধরনের অর্গানিজম বেশি আসে অ্যাকিউট ইনফ্লামেশনে? ওই কর্নারে, তুমি বলো। ইয়াস, অ্যাকিউট ইনফেকশনে কোন ধরনের ডব্লিউসি কাউন্ট বেশি থাকে? নিউট্রোফিল, ম্যাডাম বলে দিছে। আচ্ছা, ক্রনিক ইনফ্লামেশনে কোনটা থাকবে? ক্রনিক ইনফ্লামেশনে কোন ধরনের ডব্লিউবিসি বেশি থাকে? ম্যাক্রোফেজ, ঠিক আছে? বসো। আচ্ছা, তাহলে প্রথম যখন অ্যাকিউট ইনফ্লামেশন আসবে, ইন দ্যাট কেস আমাদের কী হবে, নিউট্রোফিলগুলো বেশি আসবে, ঠিক আছে? বাট এটা যখন পারসিস্টেন্ট হবে, লম্বা সময় ধরে থাকবে, ক্রনিক ইনফেকশন হবে, তখন কে আসবে? তখন অবশ্যই ম্যাক্রোফেজ চলে আসবে। যখন ম্যাক্রোফেজ চলে আসে, ওর সাথে কে আসবে? ম্যাক্রোফেজ কী করে? ওর সাথে ফিব্রিন থ্রেড তৈরি করে, তার মানে কোলাজেন একটা কাভারেজ তৈরি হবে, তার মানে যে পাসটা ছিল তার ওয়াল তৈরি হবে চারিদিকে। যে পাসটাকে আমরা ইজিলি পাইতাম, পায়োজেনিক মেমব্রেনগুলো যখন পাতলা থাকে তখন আমরা ইজিলি প্রিক করলে বাইরে থেকে নিয়ে আসতে পারতাম বার হলো অপারেশনে, সেক্ষেত্রে আমরা এখন কি হবে, ওয়াল অফ যখন হয়ে যাবে তখন কিন্তু আমরা ইজিলি নিয়ে আসতে পারবো না, তাই না? তাহলে এই পেশেন্টগুলো তখন হচ্ছে আমাকে ক্র্যানিওটমি অথবা ক্র্যানিয়েকটমি করা লাগবে। এই পেশেন্টগুলো ক্রনিক অ্যাবসেস নিয়ে আসবে, পারসিস্টেন্ট যদি থাকে সেক্ষেত্রে সে রেজড ইন দ্য ক্র্যানিয়াল প্রেশারের আদার্স ফিচারগুলো নিয়ে আসবে। ইভেন যদি হচ্ছে এই পাসগুলো সলিডিফাইড হয়, অর্গানাইজড হয়, আমরা বলি লিটারালি, যদি অর্গানাইজড হয়, ইন দ্যাট কেস আমাদের কনফিউশন ক্রিয়েট করতে পারে যে এটা কোনো এসওএল কিনা, স্পেসোফোবাইন কোনো লেশন কিনা, ঠিক আছে? তাহলে এখানে কি করবে তারা, কি কি ফিচার নিয়ে আসবে? ফিচার্স অফ এসওএল, এসওএল মিন্স স্পেস অকুপাইং লেশন। আমরা আগেই কখনো ম্যালিগনেন্সি বলি না, কারণ স্পেস অকুপাইং লেশন এনিথিং ক্যান বি স্পেস অকুপাইং লেশন, ঠিক আছে? ও স্পেস ধরে ফেলতেছে, বাট আমরা ক্রাইটেরিয়া হিসেবে ধরে রাখি যে এটা কোনো নিওপ্লাস্টিক চেঞ্জ হতে পারে অথবা সলিডিফাইড কোনো জিনিস হতে পারে বা অর্গানাইজড কোনো পাসও হতে পারে, ঠিক আছে? তাহলে এসওএল এর ফিচার কি নিয়ে আসবে, অবশ্যই সে রেস্ট ইন্টাক্রেনিয়াল প্রেশার থাকবে, এবং যেহেতু তার ইন্টাক্রেনিয়াল প্রেশার রেজ হচ্ছে, পেশেন্টের সিজার থাকতে পারে, এবং যে এরিয়াতে এফেক্ট করবে সেই এরিয়া অনুযায়ী ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট থাকতে পারে, তাই না? এই তিনটা ফিচার কখনোই ভোলা যাবে না। যে কোনো সময় যদি কোনো কারণে আমাদের মনে হয় যে রেজড ইন্টাক্রেনিয়াল প্রেশার আছে, সেক্ষেত্রে আমরা কী করবো, এই তিনটা ফিচার অবশ্যই পাবো। কী কী? নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি, ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট। এই তিনটা একদম মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ থাকতে হবে, কারণ আমরা যে কোনো সময় এটা জিজ্ঞেস করি পরীক্ষার হলে, স্যাররা এক্সপেক্ট করে যে তোমরা এটা অবশ্যই জানো, এবং জানাটা শুধু না, কীভাবে জানো, বুঝতেছো কি না, এই জিনিসটা তোমাদেরকে স্যারকে এক্সপ্রেস করতে হবে যে হ্যাঁ আমি জেনে বুঝেই বলতেছি, ঠিক আছে? কারণ প্রসিডিউরটা তোমাদেরকে আগের দিন পড়ানো হয়েছে। এখন আসো ফিচার্স অফ ইনফ্লামেশন। আমরা যেহেতু বলছি যে এখানে পাস কালেকশন আছে, তাহলে ইনফ্লামেশনের ফিচারগুলো আসবে না, অবশ্যই পেশেন্টের একটা ন্যাচারাল ওয়েলবিং যেটা থাকে সেটা থাকবে না, তার মানে পেশেন্টের ফিভারের সাথে কি থাকবে, ম্যালেজ থাকতে পারে, ঠিক আছে? উইকনেস থাকতে পারে, এবং হচ্ছে পেশেন্টের ফিভার থাকবে, ঠিক আছে? ইনভেস্টিগেশনের ক্ষেত্রেও আমরা আগের মতো চলে যাব। আগের মতো কি, আমরা কিছু জিনিস সাজেস্ট, যেগুলো ইনভেস্টিগেশন করলে যে ইনফেকশন আছে এটা সাজেস্ট করে, এরকম কিছু ইনভেস্টিগেশন করব যারা আমাকে ইনফেকশনটাকে সাপোর্ট দেবে, সিবিসি, সিআরপি, এগুলো, এর সাথে হচ্ছে স্পেসিফিক কিছু ইনভেস্টিগেশন দেব যেটা দিয়ে আমি অ্যাবসেসটা ডায়াগনোসিস করতে পারবো। তো আমরা ফার্স্ট অফ অল কী করবো, সিটি স্ক্যান করবো, এবং সিটি স্ক্যানের ক্ষেত্রে আমরা কী দেখবো, একটা
রিং এনহ্যান্সিং মাস, আমরা কি বলছি যে কোলাজেন যদি জমে যায় ওয়ালে, ওয়ালড অফ যে অ্যাবসেস ক্যাভিটি, লম্বা সময় থাকার কারণে যে ক্রনিক ইনফ্লামেশন হয়ে কোলাজেনগুলো হয়ে সলিডিফাইড হয়ে গেল, অর্গানাইজড হয়ে গেল, তো একটা গোল একটা জিনিস দেখা যাবে। পানিগুলো যদি একটা বেলুনের মধ্যে ভরে রাখো, ওটার যদি আমি ছবি তুলি মনে হবে না যে একটা ক্যাভিটি, কিন্তু ওয়েল সার্কামস্ক্রাইবড, তাই তো? এখানেও তো আমরা পাবো, এটাকে আমরা কি বলি, রিং এনহ্যান্সিং মাস, কারণ অর্গানাইজড হয়ে যায়। দেন এমআরআই করতে পারি, বাকিগুলো হচ্ছে আমার সাপোর্টিভ। যদি আমি পাস কালেক্ট করি আইদার বাই বারহোল অথবা ক্র্যানিওটমি অর ক্র্যানিয়েকটমি, ইউজুয়ালি আমরা ক্র্যানিওটমি করি, ক্র্যানিয়েকটমি ইউজুয়ালি করি না, তখন কি হয় এই পাসটা কালেক্ট করে আমি সেই পাসটাও সিএস এর জন্য দিব, ঠিক আছে? সর সর করে লিখে ফেলো সবগুলো, হচ্ছে মানে এত ডিটেলস লিখতে হবে না, তোমাদের বইতে আছে। তোমাদেরকে বলছি তোমরা বেলি লাভকে নিজের গাইড বানায় ফেলবা, নোট বই বানায় ফেলবা, ঠিক আছে? যে ক্লাসগুলো আজকে পড়ানো হচ্ছে, যে টপিকসগুলো পড়ানো হচ্ছে, এখন গিয়ে একবার দেখলে যত সহজে বুঝতে পারবা, পরে বুঝতে পারবা না। আর এখন যত কিছু তোমরা খাতায় লিখো না কেন, পরীক্ষার হলে আলটিমেটলি এগুলো যখন যাওয়ার আগে রিক্যাপিচুলেট করতে চাইবা, এগুলোকে খুঁজে পাবা না। দ্যাটস ওয়াই বেলি লাভের পাশে পাশে ছোট করে লিখে ফেলবা, এই সিকোয়েন্সগুলোকে বইতে উঠায় ফেলবা, ঠিক আছে? ইনভেস্টিগেশন একটা হেডলাইন দিয়ে পাশে এক নাম্বার দুই নাম্বার করে দিয়ে যাবা, পুরো লাইন তোমার পড়ার দরকার নেই। এত ডিটেলস তো তুমি পরীক্ষার খাতায় লিখতে পারবা না, পারবা? ছোট ছোট করে লিখে ফেলবা। ছোট ছোট করে লিখতে গেলে তুমি সিটি স্ক্যান লিখে রিং এনহ্যান্সিং মাস দিলেই হবে, বাকিগুলো কথা লেখার দরকার নাই, ঠিক আছে? একটা এমআরআই দিলা, সিবিসিতে দিবা, সিবিসিতে এত রেজড হেন তেন কিছু লেখার দরকার নেই। একটা অ্যারো চিহ্ন দিবা যে বেড়ে গেছে, ইসে যদি দাও যে লিকোসাইটোসিস সেটা বেড়ে গেছে, হিমোগ্লোবিন একটা বিলো অ্যারো চিহ্ন দিবা যেটা হচ্ছে কমে গেছে। যত কম পারো চেষ্টা করবা লিখতে কম, ঠিক আছে? কারণ তোমাদের নাম্বারগুলো ছোট ছোট ভাগে ভাগ করা, কিন্তু অনেক কিছু লেখা আছে, তোমাদের টু দ্য পয়েন্ট অ্যান্সার হলে মার্কস দিতে বাধ্য, এত পুরো লাইন কমপ্লিট করে সময় নষ্ট করতে যাবে না, ঠিক আছে? ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমরা কি বলছিলাম প্রথমে, যে স্পেস অকুপাইং লেশন হিসেবে আসবে, তার মানে আমাদের ফার্স্ট ডিডি কে আসতেছে ব্রেন টিউমার, ঠিক আছে? ব্রেন টিউমারকে আমরা আলাদা করার জন্য কি করব, আমরা বলছি যে সফট টিস্যুকে আমরা ইজিলি ডেলিনিয়েট করতে পারি কি দিয়ে, এমআরআই দিয়ে। তাহলে এই পেশেন্টকে যদি আমার কনফিউশন হয় যে এটা অ্যাকচুয়ালি একটা অর্গানাইজড পাস নাকি হচ্ছে অ্যাকচুয়ালি এটা ব্রেন টিউমার, সেক্ষেত্রে আমি কি টেস্ট করব, এমআরআই করব। এমআরআইতে একটা টার্ম আছে, টাইপস অফ এমআরআই, সেটাকে কি বলে, ডিফিউশন ওয়েটেড এমআরআই। এখন এমআরআই এর এত কিছু ডিটেলস আমি তোমাদের পড়াবো না, দুইটা তিনটা ক্লাস লেগে যাবে, আমি এমআরআই তো ডিটেলস পড়াতে চাচ্ছি না, এটা পোস্ট গ্রাজুয়েশন আমাদের লাগে, তোমাদের লাগবে না। তোমরা জাস্ট নামটা জানবা যে ডিফিউশন ওয়েটেড এমআরআই। ট্রিটমেন্টের ক্ষেত্রে কি, যদি আমরা দেখি যে তার এখনও অর্গানাইজড হয় নাই, তার ওয়ালটা এত ঠিক হয় নাই, সেক্ষেত্রে আমরা বারহোল করে নিডেল অ্যাসপিরেশন করব, ঠিক আছে? যদি সিঙ্গেল হয়, পেরিফেরির দিকে হয়, ডিপ সিটেড না হয়, ইজিলি অ্যাক্সেসিবল জায়গা থেকে আমরা কি করি, নিডেল অ্যাসপিরেশন করব। কিন্তু যদি ভিতরে হয়, মাল্টিফোকাল হয়, সেক্ষেত্রে আমরা কি লাগবে, ক্র্যানিওটমি লাগবে। ক্র্যানিওটমি মানে কি, ডেফিনেটলি এটাকে কেটে ফেলে উঠায় তার ভিতর থেকে নিব, ঠিক আছে? এছাড়া পেশেন্টের যে সিস্টেমিক ওয়েলবিং নাই, এটার জন্য আমরা কি দিব, অবশ্যই একটা ব্রড স্পেকট্রাম আইভি অ্যান্টিবায়োটিক দিব এবং অ্যান্টিকনভালসেন দিব অ্যাজ প্রোফাইল অ্যাক্সিস। কেন দিব অ্যান্টিকনভালসেন দিব, কারণ ওই যে আমরা এর আগে বলছি যে এসওএল এর ফিচারের মধ্যে কি আছে, পেশেন্টের সিজার হইতে পারে, তাই না? তাহলে সিজারটা যাতে না হয় এই জন্য আমরা আগেই তাকে প্রোফাইল অ্যাক্সিস হিসেবে অ্যান্টিকনভালসেন দিয়ে রাখবো, তাই তো? কনভালসন কিন্তু কখনোই ভালো কিছু না, আমরা সবসময় চাই যাতে কনভালসনটা না হয়। ওকে, প্রগনোসিস কি, যদি মিনিমাম থাকে, আর্লি চলে আসে ইনফেকশন মিনিমাম, আমরা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট করে ফেলছি, সেক্ষেত্রে 4% মর্টালিটি। বাট এমন যদি হয় যে মাল্টিপল লোকেশনে হয়েছে, ভালোভাবে শুরু থেকে ট্রিটমেন্ট হয় নাই, তার অ্যাবসেস রয়ে গেছে, ওটাকে ড্রেন করা হয় নাই, তখন কি হবে, মর্টালিটি দেখো মোর দেন 80%, তার মানে এটা খুবই সিরিয়াস ইস্যু, তাই না? নেক্সট চলে আসি আমরা ব্রেন টিউমার্সের ক্ষেত্রে। ব্রেন টিউমার্সগুলো আমাদের অনেক ডিটেলস পড়তে হবে না, তোমাদের অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশনগুলো জানতে চায়, নামগুলো জানতে চায়, কমন কোনগুলো সেইগুলো জানতে চায়, অথবা চাইল্ডহুড টিউমার, ব্রেন টিউমার যেগুলো সেইগুলো নিয়ে স্যাররা জাস্ট কোশ্চেন করে, নামগুলো বলতে পারলেই তোমাদের জন্য এনাফ। তোমাদের এমসিকিউতে থাকতে পারে
দুই একটা কথা তোমরা যদি নামগুলো জেনে রাখবো, অত ডিটেইলস ব্রেন টিউমারের ভিতরে পড়তে যাবো না। ব্রেন টিউমারটা দেখো WHO ক্লাসিফিকেশন হিসেবে আসলে অনেক ডিটেইলস দেওয়া আছে, আমরা এত ডিটেইলসে যাই না। আমরা কমনেস্ট ব্রেন টিউমার কোনগুলোকে ধরি, সব মেটাস্টেসিস, তার মানে হচ্ছে কিছু প্রাইমারি হয় যেগুলো অরিজিনই হয়েছে ব্রেনের ভিতরে, ক্র্যানিয়াল ক্যাভিটির ভিতরে, আর কিছু হচ্ছে বডির অন্যান্য জায়গায় আছে যেখান থেকে ব্রেনে চলে আসছে। তাহলে প্রাইমারি হচ্ছে উইদিন দ্য ব্রেন বা ক্র্যানিয়াল ক্যাভিটি যেগুলো তৈরি হয়েছে সেগুলো প্রাইমারি। একটা কথা সবসময় মনে রাখবা, ইউজুয়ালি যেগুলো প্রাইমারি মানে যেগুলো ক্র্যানিয়াল ক্যাভিটির ভিতরেই তৈরি হয় ওগুলো সহজে বাইরে মেটাস্টেসিস হয় না, বাট বাইরে থেকে ক্র্যানিয়াল ক্যাভিটিতে যাইতে পারে। এবং বাইরে থেকে যেগুলো ক্র্যানিয়াল ক্যাভিটিতে যায় এরকম সেকেন্ডারি ব্রেন টিউমার যেগুলো, সেটা সবচেয়ে কমন। ব্রেন টিউমার হলে আমরা ফার্স্টেই ধরে নেই যে এটা ডেফিনেটলি সেকেন্ডারি, প্রাইমারিটা আমরা সবচেয়ে পরে ডায়াগনোসিস করি। সেকেন্ডারির মধ্যে পাঁচটা জায়গা থেকে খুব কমন আসে, আমরা পরে লিস্টগুলো দেখে নিব। এই নামগুলো স্যাররা জানতে চায় তোমাদের পরীক্ষার সময় আসে, তোমাদেরকে লিখতে হবে, তার মানে ওই পাঁচটা লোকেশন তোমাদের মুখস্থ রাখতে হবে। এখন দেখো প্রাইমারি ব্রেন টিউমার কি, 1.5% অফ অল দ্য ক্যান্সার্স, ঠিক আছে, 1.5% খুবই কম না, খুবই কম। এর মধ্যে কি কি আছে দেখো, গ্লায়াল টিউমার সবচেয়ে বেশি, এবং গ্লায়াল টিউমার কাদের বেশি হয়, ইয়াঙ্গার এজে বেশি হয়। এখন গ্লায়াল টিউমার কি জিনিস, আমরা কিছু বলছিলাম না, তোমরা অ্যানাটমির নলেজ এখন আমরা চেক করব। যেগুলো হচ্ছে নিউরনস যেগুলো থাকে সেগুলোর সাপোর্টিং কিছু সেল থাকে না, কে কে নাম বলতে পারো বলো, তারপর আর আরো দুইটা দুইটা কমনলি বলো, এটার নাম দেখে কিছু মনে পড়তেছে না, হ্যাঁ আর ওটার সাথে একদম কমনলি যে তোমরা এভাবে ভাগ করে পড়তা যে সোয়ান সেল হচ্ছে পেরিফেরাল নার্ভসে পাওয়া যায়, আর এটার আরেকটা ক্র্যানিয়াল নার্ভে পথ, সরি অলিগোডেন্ড্রোসাইট, তাহলে ওইটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পাওয়া যায়, তাই না? ওকে, এখন দেখো আমাদের এই কমন অ্যাডাল্ট প্রাইমারি টিউমার হচ্ছে এই চারটার মধ্যে আমরা ক্লাসিফাই করি, কি কি রেড মার্কিংস আর দ্য গ্লায়োমাস, মেনিনজিওমাস, পিটুইটারি অ্যাডেনোমাস আর ভেস্টিবুলার সোয়ানোমাস, ঠিক আছে। এর মধ্যে পিটুইটারি টিউমারগুলোকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ফাংশনিং আর একটা হচ্ছে নন ফাংশনিং। তোমাদের এর চেয়ে বেশি ডিটেলস জানার দরকার নাই। ফাংশনিং কথাটার মানে কি, পিটুইটারি গ্ল্যান্ড কি একটা, হ্যাঁ তার মানে হচ্ছে ও হরমোন তৈরি করতেছে, তাই না? তাহলে ও যখন হরমোন তৈরি করবে, যদি তার হরমোন প্রোডাকশন হয় ডিউ টু দিস টিউমার, তাহলে সেটা ফাংশনিং। যদি এমন হয় যে পুরোটা গ্ল্যান্ড থেকে তো আর হরমোন তৈরি হয় না, যে অংশটা থেকে হরমোন তৈরি হয় ওদের কি অ্যান্টিপিটিটারি পোস্টিপিটিটারি আছে না, তাহলে যে অংশটায় হরমোন তৈরি হয় ওখানে যদি টিউমার হয় এবং যদি এক্সেস হরমোন আসা শুরু করে বডিতে, সেটা হচ্ছে ফাংশনাল টিউমার। আর যে অংশের মধ্যে হরমোন তৈরি হচ্ছে না সেখানে যদি হয়, শুধুমাত্র সাইজে বড় হচ্ছে, সে স্পেস অকুপাই করে প্রেশার দিচ্ছে কিন্তু কোনো হরমোন তৈরি হচ্ছে না, এক্সেস হরমোনের কোনো ফিচার নাই, তাদেরকে আমরা কী বলি, নন ফাংশনিং টিউমার, ঠিক আছে। তাহলে পিটুইটারির ক্ষেত্রে ফাংশনিং নন ফাংশনিং এই দুইটা কোশ্চেন আসবে, এছাড়া বাকিগুলো জাস্ট নাম এবং পার্সেন্টেজ হিসেবে দেবে। এখানে যে 10-15% দেখতেছো বা আদার্স যে পার্সেন্টেজগুলো দেখতেছো সেগুলো কাদের পার্সেন্টেজ, ওই যে 1.5 বলছি ওই 1.5% পেশেন্টের মধ্যে টোটাল হচ্ছে এতটুকু, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, নিচে গ্রেডিংয়ের একটা কথা লেখা আছে, তোমরা গ্রেডিং সম্পর্কে ডেফিনেটলি জানো, প্যাথোলজিতে আইগেস পড়ে আসছো। আমরা গ্রেডিং কীভাবে ভাগ করি, নাম্বার অফ মাইটোসিস দিয়ে, তাই না? নাম্বার অফ মাইটোসিস দিয়ে, যদি এক্সেসিভ ডিভিশন হয় সেটা হাই গ্রেড, সেটা বেশি নাম্বার থাকে, আর যদি সেলের মাইটোসিস লেভেল কম হয়, সেল যদি কম কম ভাগ হয় সেক্ষেত্রে কী হয়, লো গ্রেড হয়। তাহলে গ্রেড 1 থেকে গ্রেড 4 পর্যন্ত আমরা কী করি, ভাগ করি এগুলাকে, ঠিক আছে। এটা কিসের উপর ডিপেন্ড করে, অন দ্য বেসিস অফ দেয়ার নাম্বার অফ মাইটোসিস। এই চার্টটা তোমাদের বেলিলভের চার্ট, এটা হচ্ছে ব্রেন টিউমারের অ্যাপ্রোপ্রিয়েট ক্লাসিফিকেশন, তোমাদের পুরোটা জানার দরকার নাই, ঠিক আছে। তোমরা জাস্ট নামগুলো ছোটো ছোটোগুলো জেনে রাখবা, একবার রিডিং পড়তে পারো, চোখ বুলাইতে পারো, যাতে পরীক্ষার ফলে ইভেন যদি MCQ-তে চলে আসে কোনো জায়গায় যাতে একদমই আননোন না হয়, বাট এই ক্লাসিফিকেশন তোমাদের জানার দরকার নেই, তোমরা আগের ক্লাসিফিকেশনটা জানবা, ঠিক আছে। এখানে দেখো আমরা কি বলছি, যে যে কোনো টিউমার যে কোনো জায়গায় বডিতে কী কী কারণে হইতে পারে,
কিছু হচ্ছে জেনেটিক কারণে হয়, কিছু নিউ মিউটেশনের কারণে হয়, কিছু এনভায়রনমেন্টাল ইস্যুর কারণে হয়, তাই তো? দ্যাটস ওয়াই একটা যে কোনো ম্যালিগন্যান্সি কি ইউজুয়ালি পলিজেনিক ইনহেরিটেন্স আমরা বলি, তাই না? পলিজেনিক মানে কি মাল্টিপল ফ্যাক্টর থাকে। এই ধরনের টিউমারগুলোও কী হয়, পলিজেনিক ইনহেরিটেন্স হয়। যে কোনো আমাদের বাইরের যে সার্ফেস এপিথেলিয়াম সেগুলোর ক্যান্সারগুলো খুব কমনলি কাদের মাধ্যমে হয়, রেডিয়েশন এক্সপোজারের জন্য হয়। এখানেও সিমিলার জিনিসই কাজ করবে, সে রেডিয়েশন এক্সপোজারের জন্য হতে পারে, জেনেটিক মিউটেশনের জন্য হতে পারে, এবং ইউজুয়ালি এগুলো কী হয় স্পোরাডিক। স্পোরাডিক মানে কি এক এক সময় এক এক জায়গায় যে কোনো জায়গায় হতে পারে, কোনো স্পেসিফিক প্যাটার্ন নাই যে এই লোকেশনে হচ্ছে, এই এই জায়গায় হবে, এই ফ্যামিলিগুলোতে হবে এরকম কোনো, বা এই রেসগুলোতে হবে এরকম কোনো ডিস্ট্রিবিউশন নাই, এগুলো সব স্পোরাডিক। কখন কার হবে কেউ জানে না, বুঝা গেছে? ওকে, তাহলে এগুলো স্পোরাডিক কেস। দেন প্রেজেন্টেশন কী হবে, সেই আগের মতো স্পেস অকুপাইং লেশনের যে ফিচারগুলো আছে, দেখো এই জিনিসগুলো কি তোমাদের মুখস্থ করতে হবে? আর তোমরা যেহেতু ওই জিনিসটা লাগবে এখানে লাগাই দিবা। শুধু এখানে কী হবে, আগে যে ইনফ্লামেশনের ফিচারগুলো ছিল সেগুলো এখানে বাদ যাবে, তাই না? ওকে, আমরা দেখো লাস্টের লাইনটাতে কী বলছে, যে যদি পিটুইটারি কেস থাকে, যদি এন্ডোক্রাইন বা ফাংশনিং টিউমার হয় সেক্ষেত্রে এন্ডোক্রাইন ডিস্টারবেন্স থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে? যদি নন ফাংশনিং হয় তাহলে থাকবে না। এটা হচ্ছে তোমাদের সেকেন্ডারি ব্রেন টিউমারের সোর্স, ঠিক আছে? সেকেন্ডারি ব্রেন টিউমারের সোর্স মিন্স মেটাস্টেটিক লেশন, ঠিক আছে? আদার্স কোনো জায়গায় বডিতে হচ্ছে টিউমার ছিল, এখন হচ্ছে ওখান থেকে মেটাস্টেসিস হয়ে কোথায় গেছে, ব্রেনে গেছে, ঠিক আছে? তার মানে হচ্ছে এই ধরনের পেশেন্ট যদি আমাদের কাছে প্রেজেন্ট করে, অলরেডি এটা একটা সিস্টেমিক ডিজিজ। সবচেয়ে কমন কোত্থেকে আসে, লাংস, ব্রেস্ট। আমার সাথে একবার বলো, দেখে দেখে উচ্চারণ করো, মাথা চুলে আদার্স, আননোন। আননোনটা হচ্ছে খুব জরুরি একটা জিনিস। অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে ব্রেন টিউমার নিয়ে আসছে, আমরা সেটার পরীক্ষা করে মনে হলো যে এটা ব্রেন টিউমারের প্রাইমারি অরিজিন না, সেকেন্ডারি, বাট আমরা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? আমরা বলি মেটাস্টেসিস অফ আননোন অরিজিন, ঠিক আছে? যেখানে আমরা কোনো কিছু খুঁজে পাই না সেটাকে আমরা কী বলি, অকাল্ট, যখন আমরা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? যে আমরা বুঝতেছি যে প্রবলেম ভিতরে আছে কিন্তু আমরা দেখতেছি না, তখন আমরা কী বলি, অকাল্ট। তার মানে অকাল্ট প্রাইমারি আমরা আসে কোথাও এক জায়গায় যেটাকে আমরা খুঁজে পাচ্ছি না, বাট তার মেটাস্টেটিক লেশন কোথায় চলে আসছে, ব্রেনে চলে আসছে, এটা কিন্তু হতে পারে। এখন চলে আসো কিছু নাম জানতে হবে যে ব্রেন টিউমার্স অফ চিলড্রেন। আমি নামগুলো পড়তেছি না, তোমরা এটা বই থেকে দেখো, এখন চার্ট করে দেওয়া আছে, কষ্ট করে লেখারও দরকার নাই, জাস্ট চার্টটা দেখে পড়ে ফেলবে। এটা হুবহু চার্ট উঠায় ফেলছি, ঠিক আছে?